হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা নিয়ে এসেছি ইন্দোনেশিয়া বালি সিরিজের আমাদের দ্বিতীয় পর্বের ভিডিও। তোমরা নিশ্চয়ই আমাদের প্রথম পর্বের ভিডিওটা দেখেছো, তবুও যদি বাই চান্স মিস করে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা প্রথম পর্বের ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। চলো তাহলে আমরা শুরু করি আজকের ভিডিও। ইন্দোনেশিয়া ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত প্রায় 17,000-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ। এই সমস্ত দ্বীপগুলির মধ্যে জাভা, সুমাত্রা, বোর্নিও, এগুলি আমাদের কাছে খুবই পরিচিত নাম। তবে ইন্দোনেশিয়ার বালি দ্বীপটি পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডেনপাসার। কুয়ালালামপুর থেকে ডেনপাসার পৌঁছাতে আমাদের সময় লেগে গেল প্রায় 3.5 ঘন্টা মতো। এয়ারপোর্টে নেমে প্রথমেই যে কাজটা আমাদের করতে হয়েছিল সেটা হলো ভিসা নেওয়া। বেশ কিছু দেশ আছে যে সমস্ত দেশে বেড়াতে যাওয়ার জন্য আগে থেকে ভিসা নেওয়ার প্রয়োজন হয় না। ভিসা অন অ্যারাইভাল, অর্থাৎ যে দেশে আমরা বেড়াতে যাচ্ছি সেই দেশে নামার পরে এয়ারপোর্টেই আমাদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। এই ভিসা বাবদ আমাদের ইন্দোনেশিয়ায় লেগেছিল $35 করে মাথা পিছু। এরপর এই ভিসা পেমেন্টের রিসিপ্টটা নিয়ে ইমিগ্রেশন কাউন্টারে আমরা পেলাম 30 দিনের ভিসা, যদিও ট্রিপটা ছিল আমাদের 7 দিনের। এয়ারপোর্টের মধ্যে খুঁজে পেলাম ইন্দোনেশিয়ার ম্যাপ। আগামী 7 দিন আমরা যেখানে যেখানে যাওয়ার প্ল্যান করেছি তার মার্কিংগুলো ঝটপট আমরা দেখে নিলাম। আমাদের বেড়াতে যাওয়ার এই 7 দিনের ট্রিপে এই দ্বীপটাতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা এখন ডেনপাসার এয়ারপোর্টের কাছে আছি, এখান থেকে সোজা আমরা ওই আইল্যান্ডে চলে যাব, তার ভিডিও তোমরা পরে নিশ্চয়ই পাবে। আমাদের এই ট্রিপটা অর্গানাইজ করেছিল SOTC ট্রাভেল কোম্পানি। ডেনপাসার এয়ারপোর্টের বাইরে থেকেই ট্রাভেল কোম্পানির লোকেরা আমাদেরকে রিসিভ করে নেয়। ট্রাভেল কোম্পানির তরফ থেকে আগামী 7 দিন ঘুরে বেড়ানোর জন্য আমাদের একটা প্রাইভেট কার প্রোভাইড করা হয়েছিল, যার ড্রাইভার আমাদেরকে এয়ারপোর্ট থেকেই রিসিভ করে হোটেলের দিকে নিয়ে যায়। সচরাচর ইন্টারন্যাশনাল ট্রিপের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সিগুলো গ্রুপ ট্যুরই বেশি করে থাকে, তবে কেউ ইচ্ছা করলে তাদের ট্যুরটাকে কাস্টমাইজ করে প্রাইভেটও করতে পারে। যেমন আমাদের এই ট্রিপটাকেও SOTC ট্রাভেল কোম্পানি প্রাইভেট করে দেওয়ায় আমাদের জার্নিটা খুব কমফোর্টেবল হয়েছে। এয়ারপোর্ট থেকে মিনিট 20-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম কুটা শহরে। দেখতে দেখতে পৌঁছে গেলাম হোটেল জিয়াতে। এখানে থেকেই আগামী 7 দিন আমরা গোটা বালি শহরটাকে ঘুরে দেখব। ঝটপট তোমরা এবার দেখে নাও আমাদের রুমটা ঠিক দেখতে কেমন ছিল।
লাঞ্চের জন্য হোটেলের রেস্টুরেন্টেই আমরা অর্ডার করেছিলাম একটা ইন্দোনেশিয়ান ডিশ, বেসিক্যালি একটা নুডলস ইন্দোনেশিয়ান রেসিপিতে তৈরি। কেমন খেতে? কেমন ইন্দোনেশিয়ান নুডলস? অনেক রকমের সবজি আছে। আচ্ছা, একটা অমলেট আছে। আচ্ছা, একটা চিকেনের লেগ পিস রয়েছে, কাবাব টাইপের করে রাখা রয়েছে, আর প্রচুর পরিমাণে সবজি দিয়েছে। চিকেনও রয়েছে, ডিমও রয়েছে ভেতরে, আর প্রচুর সবজি রয়েছে, গ্রিন ভেজিটেবলসে ভর্তি, যেটা আমার খুব ভালো লাগছে। দুজনের জন্য টেস্ট করেছে, খুব ভালো। দুজনের জন্য সাফিশিয়েন্ট, দুজনের জন্য তো এনাফ, খুবই ভালো, খুব ভালো ডিশ। 55,000 আইডিয়ার প্রাইস এটার। আমরা যেখানে থাকছি হোটেলে, সেখানকারই রেস্টুরেন্টে আমরা এটা খাচ্ছি। তো এরপর আরও অনেক কিছু খাবো, তোমাদের দেখাবো। আপাতত এই কুটা দিয়ে আমরা স্টার্ট করলাম ইন্দোনেশিয়ান খাবার খাওয়া। চলো দেখতে থাকো। লাঞ্চের পর গেছিলাম কুটা সি বিচে। আমাদের হোটেল থেকে এই বিচটা ছিল মিনিট পাঁচেকের পায়ে হাঁটা পথ। সিবিচে কিছুটা সময় কাটিয়ে পায়ে হেঁটে আমরা কুটা শহরটাকে একটু ঘুরে দেখতে লাগলাম। ফ্লাইটের ধকল কাটিয়ে ওঠার জন্য আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে এলাম সন্ধেবেলা। এবার একটু রেস্ট নেওয়ার পালা। টায়ার্ড ছিলাম আজকে, তো সেই জন্য তাড়াতাড়ি হোটেলে ফিরে এলাম। এখন ফিরে এসে অনির্বাণ কফি বানাচ্ছে। আর গ্রিন টি দিয়েছে, ইন্দোনেশিয়ান গ্রিন টি দিয়েছে। গ্রিন টিটা আমরা পরে খাবো, আপাতত কফি খাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। খুব শিগগিরই নিয়ে আসছি ইন্দোনেশিয়া বালি সিরিজের পরবর্তী পর্বের ভিডিও।